আমার ভাইরা আমরা যতটুকু দেখেছি এজাবু তোহা মোহাম্মদ আদনান প্রিয় ভাইটি ভালো একজন ক্রিকেটার ছিলেন ক্রিকেট খেলতেন এমনকি জাতীয় টিমের অনুর্ধ্ব মনীষে তিনি দীর্ঘদিন দশ বছর ধরে ক্রিকেট খেলেছেন কিন্তু তার ভেতরে যখন উদয় হলো দিনের মহাব্বত পয়দা হলো তার হেদায়তের নূর যখন অন্তরে ঢুকলো সে চিন্তা করলো না খেলাধুলা মত্ত এগুলো তো দুনিয়ার খেলা তামাশা এগুলো নয় দিনের মহাব্বত ইসলামের জন্য কিছু করতে হবে আদনান ভাই খেলাকে ছেড়ে দিয়ে তিনি রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করেছেন মাদ্রাসায় উস্তাদদের কাছে কিছু শিক্ষা গ্রহণ করে তিনি জাতির উদ্দেশ্যে মুসলমানদের খেদমতে আলোচনা শুরু করলেন আপনারা তার ভিডিও যারা দেখেছেন উগ্রতা জঙ্গিবাদ এর পক্ষে কোনো কথা তার নেই বরং তিনি আলোচনা করেছেন গোটা পৃথিবীতে মুসলমানদের অধঃপতনের কারণ এবং তার প্রতিকার কি এবং শেষ জামানায় সবচাইতে বড় ফেতনা দাজ্জালের ফেতনা এই দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাওয়ার উপায় কি দাজ্জাল কোথায় আসবে এবং আমাদের কলিজার টুকরা মসজিদ আকসা যখন ইসরায়েলে হামলা করেছে তখন তিনি মসজিদ আকসার পক্ষে কথা বলেছেন এগুলো নিয়ে তিনি কথা বলেছেন এগুলো কথা বলা কি তার অন্যায় কথা বলেন অন্যায় তিনি গোটা পৃথিবীর মুসলমানদেরকে সজাগ করার জন্য কথা বললেন আজকে তিনি গুম হয়ে গেল তার অপরাধটি কি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তিনি তো মানুষদেরকে সৎ কাজের আদেশ করেছেন অন্যায় থেকে নিষেধ করেছেন আমার ভাইরা মনে রাখবেন এদের টার্গেট আবু তোহা মোহাম্মদ আদনান নয় এদের টার্গেট মুফতি আমির হামজা নয় এদের টার্গেট আল্লামা সাইদি নয় এদের টার্গেট মামুনুল হক নয় এদের টার্গেট হলো ইসলাম ইসলামের পক্ষে যে আলেমদের পক্ষে যুব সমাজ ছুটে যায় যেই যুবকেরা যেই আলেমদের কথায় মোটিভেটেড হয়ে যায় ইসলামের পক্ষে ফিরে আসে তাদেরকে তারা টার্গেট করে করে কাজ করে সুতরাং আমাদের সাবধান হতে হবে আলেমদের পক্ষে আমাদের থাকতে হবে এই জন্য আমরা উদাত্ত আহ্বান করবো মসজিদের এই মিম্বার থেকে সরকার প্রধানকে বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে প্রত্যেকটি নাগরিক জীবনের স্বাধীনতা পাবে জীবন রক্ষার সুযোগ পাবে সাধারণ একজন নাগরিক হিসেবে আবু তোহা মোহাম্মদ আদনানকে তার পরিবারের নিকটে ফিরে দেওয়া হোক কথা বলেন ঠিক কিনা আমরা এই দাবি করতে পারি কি পারি না আমরা চাই না আমাদের জমিনে আর কোন আলেম নিখোঁজ হোক আর কোন আলেম গায়েব হোক আর কোন আলেমের স্ত্রী চোখের পানি ফেলে কান্না করুক আর কোন আলেমের মা চোখের পানি ফেলে কান্না করুক যারা টেলিভিশনে দেখেছেন মায়ের কান্না স্ত্রীর কান্না কলিজাটা ফেটে যাচ্ছে তারা জানেন এক সপ্তাহ পার হয়ে গেল তাদের সন্তান আসবে কি আসবে না কষ্ট অন্তরটা ফেটে যায় বলতে ইচ্ছা করে আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার কতটুকু বস্ত্র গড়ালে হৃদয় জলে সিক্ত কত প্রদীপ শিকা জ্বালালেই জীবন আলোই তৃপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নিরিলজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার আমার ভাইরা যে হাসরের ময়দানের কথা বলতেছিলাম কিয়ামত দিবসে সব কিছুর হিসাব দিতে হবে কি হবে না আরো জোরে বলেন হবে কি হবে না আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের কান্না তার স্ত্রী মায়ের কান্না দেখে কলিজাটা ফেটে যাচ্ছে তিনি স্পষ্ট করে বলেছেন আমি বাংলাদেশের প্রচলিত কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমার পরিচয় আহলে হাদিস আমার পরিচয় জামাতি আমার পরিচয় দেওবন্দি আমার পরিচয় হেফাজতি নয় আমার একমাত্র পরিচয় আমি হলাম মুসলিম কথা বলি না কেন আমার দলীয় কোনো পরিচয় নাই আমার সর্বশ্রেষ্ঠ পরিচয়ের নাম কি আমরা আহ্বান করব আমাদের আলেমকে আমাদের এই সমাজে আমাদের কলিজার ভেতরে ফিরে দেওয়া হোক জোরে বলেন আমিন আজকে গোটা বাংলাদেশে হাজারো যুবক তার পক্ষে নেমে গেছে টেলিভিশনে দেখেছেন রাজপথে নেমে তাকে ফিরে চাচ্ছে সন্ধান চাই
বাংলাদেশের 560টি মডেল মসজিদ করা হয়েছে ভালো কিন্তু আমরা বলবো শুধু মডেল মসজিদ নয় আমরা মডেল মানুষকেও ফিরে চাই যদি মডেল মানুষ আমাদের দেশে না থাকে মডেল মসজিদ দিয়ে কি হবে হকের পক্ষে সত্য কথাগুলো যদি সমাজে বলা না যায় মসজিদগুলো হেদায়েত শূন্য হয়ে যাবে এটাও কিয়ামতের আলামত রাসূল বলেছেন মসজিদগুলো হবে চাকচিক্য কিন্তু প্রকৃত পক্ষে হবে হেদায়েত শূন্য আর হেদায়েত কিভাবে যাবে আলেম থাকবে না হক কথা বলার মানুষ থাকবে না এই জন্য হকপন্থী আলেমদের পাশে আমরা আসি না নাই আল্লাহ তাআলা হকপন্থী আলেমদেরকে কুদরতি সাহায্য দিয়ে হেফাজত করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে চারজন সাক্ষী রাখবেন প্রথম নম্বর সাক্ষী হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর কাছে সাক্ষ্য দেবে কিন্তু হাদিস শরীফে রাসূল বলেন এই দুনিয়ায় যাদের মিথ্যা কথা বলে অভ্যাস এই মানুষগুলো হাশরের ময়দানেও আল্লাহর সাথে মিথ্যা বলা শুরু করবে কথা কি বুঝতে পারছেন দুনিয়াতে যাদের মিথ্যা কথা বলে অভ্যাস আল্লাহর কাছেও মিথ্যা বলবে আল্লাহকে বলবে আল্লাহ এই প্রথম নম্বর সাক্ষী আমরা মানি না এরা মিথ্যা কথা বলতিছে আল্লাহু আকবার বলেন এই প্রথম নম্বর সাক্ষী যখন মানবে না সাথে সাথে আল্লাহ দুই নম্বর সাক্ষীকে রেডি করবেন দুই নম্বর সাক্ষীর পরিচয় আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাহ তাআলা বলেন কি রামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন সূরা ইনফিতারের 11 12 নম্বর আয়াতে কারীমা সারা জীবন শুনেছি কি রহমান কাতিবিন দুইজন ফেরেশতার নাম এখন চিৎকার করে বলেন তো দেখি কি রহমান কাতিবিন কি দুইজন ফেরেশতার নাম এটা কিন্তু আমাদের ভুল ধারণা কি রহমান কাতিবিন ফেরেশতার নাম নয় কি রহমান শব্দের অর্থ হলো সম্মানিত আর কাতিবিন শব্দের অর্থ হলেন দুইজন লেখক কি রহমান কাতিবিন ফেরেশতার নাম নয় দুইজন সম্মানিত লেখকের নাম প্রত্যেকটা মানুষের দুই কান্দে দুই লেখক আছে না নাই আমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দেবেন টাকা পয়সার নাই কারবার সুবহানাল্লাহ বলেন এই দুইজন সাক্ষী যে দুইজনের কাঁধে আছে এদেরকে টাকা পয়সা দিলে কাজ হবে এরা কি আমাদের পক্ষে কাজ করবে প্রত্যেকের দুই কান্দের মধ্যে দুইটা ফেরেশতা এই সমস্ত ফেরেশতা যখন আমুল নামা আল্লাহর কাছে পেশ করবেন আল্লাহর কাছে পেশ করার পরে যখন তার সব কিছু প্রকাশ হয়ে যাবে আজকে আমরা সিসি ক্যামেরার ভয় করি যখন যেই ঘটনা ঘটেছে পরিমনির সঙ্গে যেই ঘটনা ঘটেছে সবাই বলতেছে হোটেলের মধ্যে সিসিটিভির ভিডিও আছে নাকি দেখাও আছে না নাই আবার যখনই যেই ঘটনা ঘটে আমরা সিসিটিভির ভিডিও চাই কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের কান্দের ভেতরে দুইটা সিসিটিভি কিন্তু রেখে দিয়েছে এটা ভুল হওয়ার কোনো সুযোগ এই দুইজন ফেরেশতা যখন তার আমুল নামা পেশ করে দেবেন কিছু কিছু মানুষের আমুল নামার মধ্যে লেখা দেখ দেখবে গম চুরি করার গুনাহ লেখা সাল চুরি করার গুনাহ লেখা কিছু মানুষের আমুল নামার ভেতরে মানুষ হত্যাকারীর গুনাহ লেখা জিনাকারীর গুনাহ লেখা এই মানুষগুলো বলবেন আল্লাহ আমরা তো গম চুরি করি নাই সাল চুরি করি নাই আমাদের আমুল নামার মধ্যে কেন গম চুরি করার গুনাহ লেখা হলো আল্লাহ তাআলা বলবে এখন আলোচনার দিকে তাকাও পৃথিবীতে তুমি গম চুরি করো নাই সাল চুরি করো নাই টিন চুরি করো নাই সিমেন্টের বস্তা চুরি করো নাই কিন্তু পৃথিবীতে ওই দেশের মধ্যে বসবাস করতে করতে এমন মানুষকে তুমি সমর্থন করেছো এমন মানুষকে ভোট দিয়েছো সাপোর্ট করেছো যেই মানুষটা তোমার সমর্থন পায়া তোমার ভোট পায়া ক্ষমতায় যাওয়ার পরে জনগণের গমগুলোকে চুরি করে খাইছে হক টিভি 24